লেগেছে আমরা এর বিচার চাই সুষ্ঠু বিচার চাই Please contact me.
Nerede sabah gerek de bile bile bu. We want justice. 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 তাহলে আপনারা যারা দাঁড়ায় আছেন তাহলে তো মনে হচ্ছে না যে আমরা একসাথে আছি। মনে হচ্ছে আমরা সরকারি বিজ্ঞান কলেজ থেকে আসছে কিন্তু এখানে যখন কিনা বারবার এই সড়ক দুর্ঘটনা হতেই হয়ে চলছে প্রথমে শুরু হয়েছিল জানি না হয়তো প্রত্যেকদিনই হয় রাজীবের যখন মৃত্যু মৃত্যু ঘোষণা করা হলো তখন এর আন্দোলন করে তোলা হয় কিন্তু তার তখনও হক হয়ে যায় আমরা চাই না যে এই জমিজুদ্দিন কেন্দ্র পেটে সড়ক দুর্ঘটনা করে এই আন্দোলনটা চলে যায় নকল নকল লাইসেন্স দিয়ে যাচ্ছে আমি চাই এই ধরনের ব্যবস্থা বন্ধ হয়ে যাক আমি চাই প্রত্যেক আব্বাস চালু করা হোক ছোট ভাই বোনেরা আমাদের সাথে 35টি শিক্ষা প্রতিষ্ঠানে সুরেন্দ্র যোগ দিয়েছে আমরা সবাই একসাথে ধন্যবাদ আমাদের মধ্যে এখন এখন বক্তব্য রাখবে ঢাকা কলেজের শিক্ষার্থী আর যদি কোনো কলেজের নাম এই বছরের জন্য আজকে সবাই কাজ করতে হবে।
কোনো সড়ক খারাপ দেখতে চাই না, সামনের সড়কে আর যেন কোনো দুর্ঘটনা না হয় সেদিকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অতি শীঘ্রই এই দুর্ঘটনার পদক্ষেপ গ্রহণ করুন, কোনো মিথ্যা প্রতিশ্রুতি আমরা চাই না, কোনো মিথ্যা প্রতিশ্রুতি আমরা চাই না। ভাইরা, তোমরা ঘরে ফিরে যাও, পড়তে বসো। আমি বলতে চাই, নির্দোষ মন্ত্রী আপনি এবং আপনার মন্ত্রিসভার বাকি নির্দোষ সদস্য এবং আপনার নির্দোষ প্রধানমন্ত্রী, আপনারা বিচার না পেয়ে ঘরে ফিরে যাবেন না। আজকে সারা বাতাসে অচল হয়ে গেছে, আমরা সারা দেশের সমগ্র ছাত্র সমাজকে নিয়ে সারা বাংলাদেশ অচল করে দিব, সারা বাংলাদেশকে আমরা অচল করে দিব।
আমি এখানে এসেছি আমি ফেসবুকে লাইভ দিচ্ছি এবং আমার এই পুরোটা আমার ফেসবুকে লাইভ চলছে